আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনাদের অন্তর্কলহের বিষয়টা সেটা আবার সম্মেলনে এটা প্রকাশ করবে কিনা, স্লোগান কমিটির স্লোগান এসবের কোনো লক্ষণ আছে আমার তো মনে আছে। শ্রমিক লীগের নরসিংদী না অবৈধ কমিটি মানি না, আমার কাছে বিচার চা, মানে 200-300 কর্মী প্ল্যাকার্ড নিয়ে সামনে বিক্ষোভ করছে সেখানে সমস্যা হয়েছে। এখানে এসে স্লোগান দেবে এটা চির অফিস, এই অফিসের সামনে কোন প্রকার বিক্ষোভকে আমরা এলাও করব না। কালকে এসে ভবিষ্যতে যেন কোনো বিক্ষোভ কোনো কমিটি নিয়ে কোনো সমস্যা ভেতরের কলহের প্রকার যেন এখানে এসে না ঘটে, এটা আমি নরসিংদী আমার নজরে এসেছে, নিশ্চয় আরও কোথাও না কোথাও আছে, সেগুলো ডেকে আপনারা সমাধান করবেন। আর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সেকেন্ড সেশন করব, নাম প্রস্তাব সমর্থন হবে এবং একাধিক প্রার্থী হলে তাদেরকে কম্প্রোমাইজ করার একটা সুযোগ দেওয়া হবে এবং আপনাদের নামগুলো নিয়ে আমি আমাদের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তার সঙ্গে আলাপ করে কমিটি প্রেসিডেন্সিতে ডিক্লেয়ার করব, বাকি কমিটি আপনারা পরবর্তীতে ঘোষণা করবেন। আমাদের জাতীয় সম্মেলন 20-21 ডিসেম্বর, জাতীয় সম্মেলনের আগেই আমাদের মেয়াদ উত্তীর্ণ চারটি সহযোগী সংগঠন, এই চারটি প্রতিষ্ঠানের দীর্ঘদিন সম্মেলন হয়নি, মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে। এর মধ্যে আরেকটা সম্মেলন হলে আরেকটা লিডারশিপ আসত, সেখানে একটা জ্যাম হয়ে গেছে, সম্মেলন না হলে ট্রাফিক জ্যাম হয়ে যায় নেতৃত্বে। আমরা আওয়ামী লীগের যে সেন্ট্রাল কনফারেন্স আমরা কিন্তু সময় মতো, এবারও আমরা সময় মতো করছি, দেশে আসবো, আমাদের 3 বছর শেষ হয়েছে, আমরা ডিসেম্বরের 20-21 তারিখে আমাদের জাতীয় কাউন্সিল আমরা করতে যাচ্ছি আওয়ামী লীগ, সেটার সাথে সম্মতি রেখে আমরা আমাদের জেলা মহানগর উপজেলা পর্যায়ের ইউনিয়ন ওয়ার্ড সব প্রতিষ্ঠানগুলো আমরা ডেলিগেশন আছি। আপনাদের এর মধ্যে নিজেদের কোনো কাউন্সিল বা কনফারেন্স যদি থাকে, আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, কোনো বিতর্কিত লোক এখানে নেতৃত্বে আসীন হতে পারবে না, বিতর্কিত লোকদের দলভারি করার জন্য কেউ টানবেন না, এটা আমার আপনাদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, এবং কোনো বিতর্কিত লোক প্রার্থী হতে পারবে না, অনুপ্রবেশকারী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত টেন্ডারবাজ, চিহ্নিত মাদক ব্যবসায়ী, এইসব লোকেরা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃত্বে যাতে না আসে আসতে পারে সে ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, এবং আপনাদের যে বিভিন্ন শাখা সংগঠনগুলো সেখানেও যারা বিতর্কিত আছে, এই বিতর্কিত ব্যক্তিরা যাতে
কাউন্সিলার হতে না পারি সেটাও আপনাদের খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি, বিতর্কিত ব্যক্তিদের পরিহার করতে হবে, এই সবগুলোরই ক্লিন ইমেজের নেতাকর্মীরা থাকবে। সত্যিকার অর্থে যারা শ্রমিক লীগের রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তারা যেন স্বচ্ছ ভাবমূর্তি যে নেতৃত্ব ত্যাগী কর্মীরা যেন আসে, যারা সুসময়ে দলে এসছে, সুসময় পেরিয়ে গেলে কখনো দুঃসময় এলে আবার চলে যাবে দল ছেড়ে। এসব সুবিধাবাদী অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক শক্তি অনুপ্রবেশ ঘটে অনেক সময় অনেক জায়গায়। শ্রমিক লীগ যেন সাম্প্রদায়িক কোনো ব্যক্তিকে এই পার্টি নেতা হিসেবে গ্রহণ না করে, এবং যেখানে যেখানে বিতর্কিত লোক আছে, বিতর্কিত ব্যক্তিরা দায়িত্বে আছে, আমি সম্মেলনকে সামনে রেখে যাদের বিরুদ্ধে রিপোর্ট আছে তাদেরকে আপনাদের বাদ দিতে হবে। আর যখন আপনাদের কেন্দ্রীয় কমিটি হবে, কেন্দ্রীয় কমিটি কিন্তু আমরা আপনারা যে প্রস্তাব করবেন সেখানে আমরা যাচাই বাছাই করব। আমাদের নেত্রীর কাছে বিভিন্ন রিপোর্ট আছে, সারা দেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিতর্কিত ব্যক্তিদের তালিকা আছে, এবং বিতর্কিত ব্যক্তিদের তালিকা আছে, অনুপ্রবেশকারীদের তালিকা আছে, অন্য দল থেকে আসা বিশেষ করে সাম্প্রদায়িক দল থেকে বা সাম্প্রদায়িক শক্তি থেকে আসা যে অনুপ্রবেশকারী, এদের তালিকা কিন্তু আছে। আমরা আপনারা এখনই যদি বিতর্কিত ব্যক্তিদের বাদ না দেন, আমরা কিন্তু যখন কমিটি করব আমরা যাচাই বাছাই করে দেখব, এবং যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়েই আমরা কমিটি করব। এবার আমাদের লক্ষ্য স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব, আমাদের সহযোগী সংগঠনগুলোতে প্রতিষ্ঠা করা, নতুন মুখ আনবেন, নতুন পুরাতন মিলিয়ে দলকে ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব নতুন মুখ আসবে, ক্লিন ইমেজের নেতৃত্ব আসবে, নতুন পুরাতন মিলিয়ে আওয়ামী লীগকে আমরা নতুন মডেলে বিকাশ করব। আমাদের দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এইসব বিষয়গুলো আপনাদের আগেভাগে আমি জানিয়ে দিলাম, যাতে করে সম্মেলনের সময় কোনো প্রকার অন্তর্কলহের প্রকাশ না ঘটে। এর মধ্যে আপনারা বসে যেখানে যেখানে সংকট আছে আপনারা জানেন, সংকটের সমাধান ঘরোয়াভাবে বসে যত সময় লাগুক সমাধান করে একেবারে ঐক্যবদ্ধ শ্রমিক লীগের সম্মেলন আমরা দেখতে চাই, সুশৃঙ্খল সুসংগঠিত একটা শ্রমিক লীগ আমরা চাই। শ্রমিক বান্ধব এই সরকার আমাদের সহযোগী হিসাবে স্বচ্ছ ভাবমূর্তি শ্রমিক লীগের সংগঠন নেতৃত্ব দেখতে চাই, এটাই আমার বলার আছে। অন্য সবকিছু আপনারা প্রস্তুত নিয়েছেন, ভালো হয়েছে, পোস্টার কার্ড আমি দেখেছি সুন্দর হয়েছে। ছয় তারিখে কৃষক লীগের সম্মেলন শেষ হলে তাদেরকে বলা হয়েছে সেদিনই তাদের যে সমস্ত বিলবোর্ড প্যাকেজটি ব্যানার পোস্টার এগুলো তারা তুলে নেবে। সাত তারিখ আট তারিখ দুদিন সময় পাবেন, এই দুদিন শ্রমিক লীগ তাদের সাজসজ্জা শুরু সরোয়ার্দি উদ্যান সারা ঢাকা শহরে বড় বিশেষ বিশেষ আইল্যান্ডগুলো
আপনারা সাজসজ্জা করবেন, শ্রমিক লীগের সম্মেলন হচ্ছে, এটা যেন নগরের সর্বত্র এটা সবার মধ্যে সারা জায়গায়, সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করছি। এখন থেকেই সাজসজ্জা বিষয়টা নিজেরা বসে প্ল্যান করেন। নিশ্চয় একটা কমিটি আছে, সাব কমিটি যদি কোনো পরামর্শ দরকার হয়, আমি রেগুলারলি অফিসে আসি, আমার সঙ্গেও কথা বলতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।